আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা আইবিএ অর্থাৎ ঢাকা ভার্সিটির যে একটি প্রতিষ্ঠান, এর খুঁটিনাটির তথ্য সম্পর্কে জানার চেষ্টা করব। বিভিন্ন তথ্য আমরা কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আইবিএ কি? ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে যাকে আইবিএ বলা হয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান, যেখানে বিবিএ এবং এমবিএ পড়ার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়। আইবিএ থেকে বিবিএ কিংবা এমবিএ করলে বদলে যেতে পারে একজন ছাত্রের পুরো ভবিষ্যৎ, যার পর থেকে থাকে শুধুই সাফল্যের হাতছানি। এমনকি এই প্রতিষ্ঠান বিভিন্ন চাকরির পরীক্ষাও নিয়ে থাকে। আইবিএর আসন সংখ্যা বিবিএর জন্য 120টি, বছরে শুধুমাত্র একবার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়, সাধারণত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যে কোনো শুক্রবার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তবে অনেক সময় নভেম্বরের শেষ সপ্তাহে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। সব কিছু নির্ভর করে আইবিএ কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর। এমবিএ বছরে পরীক্ষা হয় দুইবার, একবার জুনে, কখনো কখনো জুলাই মাসে, যেমন এই বছর জুলাই মাসের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, আরেকবার ডিসেম্বর মাসে। জুনে আসন সংখ্যা 60টি, আর ডিসেম্বরে ফুল টাইমে 60টি এবং পার্ট টাইমে 60টি। তবে এটা ডিপেন্ড করে এক্সাম কমিটির উপর, যেমন 46 ইনটেক এ নিয়েছিল 37 জন। ইএমবিএ মানে এক্সিকিউটিভ এমবিএ অফ আইবিএ, বছরে পরীক্ষা হয় তিনবার, স্প্রিং, সামার আর ফল সেশনে। প্রতিবারে ছাত্রছাত্রী ভর্তি করা হয় 40 জন, অর্থাৎ বছরে মোট 120 জন। আইবিএ বলতে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কে বোঝাই? আরও অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইবিএ আছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইবিএ আছে, যদিও এখনও মানুষ শুধু আইবিএ বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়কেই বুঝে থাকে। আইবিএতে কারা বিবিএ করতে পারে? এই সেচি বা সমমানের পরীক্ষায়, যেমন দাখিল কিংবা ও লেভেল, যে কোনো বিভাগ থেকে পাশ করলেই কেউ একজন আইবিএতে বিবিএ করার জন্য ভর্তি পরীক্ষা দিতে পারবে। তবে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি এবং এইচএসসি মিলে 7.5 পয়েন্ট থাকা লাগবে চতুর্থ সাবজেক্ট সহ, অর্থাৎ মোট জিপিএ 7.5 থাকলেই যে কেউ আইবিএর জন্য অ্যাডমিশন টেস্টে দিতে পারবে। যেমন মিস্টার মনির এসএসসিতে পেল 3.5 এবং এইচএসসিতে পেল 4, অথবা আইবিএতে পরীক্ষা দিতে পারবে। অথবা পয়েন্টের ভিত্তিতে কারো যদি মোট 5 পয়েন্ট থাকে, তাহলেই সে আইবিএর পরীক্ষা দিতে পারবে। কোনো পরীক্ষায় জিপিএ 4 অথবা এর চেয়ে বেশি থাকলে পয়েন্ট হবে 3, এবং জিপিএ 3-এর বেশি কিন্তু 4-এর কম থাকলে পয়েন্ট হবে 2। আর ইংলিশ মিডিয়ামের জন্য ও লেভেল এবং এ লেভেল যথাক্রমে 5টি সাবজেক্ট ম্যাথমেটিক্স সহ এবং 2টি সাবজেক্ট, সর্বমোট 7টি সাবজেক্ট, এর মধ্যে 4টিতে বি গ্রেডস এবং 3টিতে সি গ্রেডস প্রয়োজন। আইবিএতে কারা এমবিএ পড়ার সুযোগ পাবে বা পড়তে পারবে? যে কোনো গ্রুপ থেকে সায়েন্স, আর্টস, কমার্স ডিগ্রি, অনার্স, বিবিএ, বিএসসি অর্থাৎ 3 বছরের কিংবা 4 বছরের যে কোনো কোর্সে পাশ করে এমবিএতে ভর্তি পরীক্ষা দেওয়া যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি আইবিএতে পড়তে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে, এবং এসব বিশ্ববিদ্যালয়ে অনেকেই এখানে পড়ছে এবং পড়বে, অতএব আপনি নিশ্চিন্তে প্রস্তুত নিতে পারেন। এখানে ভর্তি পরীক্ষাটাই হচ্ছে আসল, তাই ভর্তি পরীক্ষাতে ভালো করতে পারলেই চান্স পাওয়া সম্ভব। আইবিএর এমবিএতে ভর্তির যোগ্যতা মোট 7 পয়েন্ট লাগবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কোনোটিতে জিপিএ 4 বা এর বেশি পয়েন্ট হবে 3, এবং জিপিএ 3-এর বেশি কিন্তু 4-এর কম হলে পয়েন্ট হবে 2, এবং 4 বছরের অনার্সে সিজিপিএ 3.5-এর বেশি থাকলে পয়েন্ট হবে 5, আর সিজিপিএ 3-এর বেশি থাকলে পয়েন্ট হবে 2। 3 বছরের ডিগ্রি পাশের স্টুডেন্টদের যারা তাদের সিজিপিএ 3.5 বা এর বেশি থাকলে পয়েন্ট হবে 4, আর সিজিপিএ 3 বা এর বেশি থাকলে পয়েন্ট হবে 3, এবং এর বেশি থাকলে পয়েন্ট হবে 2। এখন আপনি নিজেই হিসাব করে দেখতে পারেন আপনি পরীক্ষা দিতে পারবেন কি না। উদাহরণস্বরূপ মিস্টার কামাল এসএসসিতে পেল 3.5, অর্থাৎ তার পয়েন্ট 2, এইচএসসিতে পেল 4.5-এর মধ্যে, তার মানে পয়েন্ট 3, আর অনার্স বা ডিগ্রিতে পেল 3, অর্থাৎ পয়েন্ট মানে 2, তাহলে মোট তার 7 পয়েন্ট। সুতরাং মিস্টার কামাল আইবিএতে এমবিএ পরীক্ষা দিতে পারবে। ভালো প্রিপারেশনের মাধ্যমে মিস্টার কামাল অবশ্যই আইবিএ এমবিএ এর একজন গর্বিত ছাত্র হতে পারবেন। ডিগ্রির ছাত্রছাত্রীরা কি আইবিএতে এমবিএ করতে পারবে? হ্যাঁ, এটাই আইবিএর বিশেষত্ব। একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র হয়তো বাদ পড়তে পারে, আবার একজন ডিগ্রি পাস করা ছাত্র চান্স পেতে পারে এই অ্যাডমিশন টেস্টে যদি ভালো করে। আইবিএর এই ক্ষেত্রে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করে না। আইবিএর এমবিএতে কয় ধরনের এমবিএ আছে?
মূলত দুই ধরনের, রেগুলার এমবিএ আর এক্সিকিউটিভ এমবিএ। রেগুলার এমবিএ আবার দুই ধরনের, একটা পার্ট টাইম যেটার ক্লাস হয় সন্ধ্যায়, আর ফুল টাইম এদের ক্লাস হয় দিনের বেলায়। এছাড়া এক্সিকিউটিভ এমবিএ এর ক্লাস সন্ধ্যায় হয়, অর্থাৎ মোট তিন ধরনের এমবিএ আছে। এক্সিকিউটিভ এমবিএ এর জন্য কি যোগ্যতা লাগে? অনার্স ডিগ্রির পাশাপাশি কমপক্ষে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হয়। শুধুমাত্র আইবি এর ই এমবিএ এক্সিকিউটিভ এমবিএতেই 3 বছরের অভিজ্ঞতা দরকার হয়। এক্ষেত্রে উল্লেখ্য যে আইবি এর ই এমবিএ অর্থাৎ এক্সিকিউটিভ এমবিএর সাথে ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ FBS এর ইভেনিং এমবিএ গুলি গুলিয়ে ফেলেন। ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর ইভেনিং এমবিএ অর্থাৎ ই এমবিএ করতে কোনো চাকরির অভিজ্ঞতার দরকার হয় না, তবে 3 বছর বা তার চাইতে বেশি এক্সপিরিয়েন্স থাকলে তিনি 3 থেকে 10 পর্যন্ত পয়েন্ট বা মার্কস পাবেন, যা তার লিখিত এবং MCQ মার্কের সাথে যোগ হবে। তবে এখানে উল্লেখ্য যে বিজনেস ফ্যাকাল্টি এর ইএমবিএতে 80% বা তার চাইতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী হচ্ছে একদম ফ্রেশার, অর্থাৎ সদ্যমাত্র অনার্স বা ডিগ্রি শেষ করা ছাত্রছাত্রী। এই হলো আইবিএ সম্পর্কে তথ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্ন উত্তরের মাধ্যমে। তো সবাই এবিসি জবকে সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।